হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সন তো এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেপ্টেম্বর দু হাজার একুশ পার্ট সিক্সে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করবো এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তর ধর্মীয় প্রশ্ন কয়েক দাগে দেওয়া আছে তিনশো নব্বই ভাগ তিন সমান সমান কত এ বি সি ডি তিনটে অপশন দেওয়া আছে তো তিনশো নব্বইকে যদি তোমরা তিন দিয়ে ভাগ করো তাহলে ভাগ ফল কত হবে সেটা ভাগ করে দেখে নেবে ঠিক আছে তিনে খেয়ে তিন তো মিলে গেল তিন তারপর নয় নামবে তিন তির নয় তো নয়ও মিলে গেলো আর শূন্যটা এখানে চলে যাবে তো কত হলো একশো তিরিশ তো উত্তর আমরা কোনটা পেলাম ডি অপশানটা একশো তিরিশ ক্ষয় দেওয়া আছে কি কুড়ি গুণ পাঁচ যোগ আট গুণ পাঁচ তো এর সঠিক উত্তর কোনটা হবে এ বি সি ডি চারটে অপশান দেওয়া আছে তো আমাদের সঠিক উত্তর হবে এরটা কারণ কি এখানে আঠাশটাকে এই যে আঠাশটাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করি কুড়ি আর আট তো কুড়ি আর আটকে পাঁচ দিয়ে একবার গুণ হবে পাঁচ দিয়ে দুবার গুণ হবে কুড়িকে একবার পাঁচ দিয়ে গুণ হবে আর আটকে একবার পাঁচ দিয়ে গুণ হবে দিয়ে সেই গুণফল ফল দুটিকে যোগ করলে আমরা ঠিক আছে এই গুণ ফলটা পাবো বা এই গুণ ফলটা পাবো ঠিক আছে তো আমাদের সঠিক উত্তর হবে বি তো তোমরা উত্তর লিখবে বি দিয়ে এটা লিখবে দা কী আছে দেখো গড়ে দেওয়া আছে এখানে এটা একটি চিত্র ঠিক আছে চিত্রটি হল এতে দেওয়া আছে আয়তাকার চিত্র বিতে বর্গাকার চিত্র সিতে দেওয়া আছে বৃত্তাকার চিত্র এবং ডিতে দেওয়া আছে ত্রিভুজ আকার চিত্র তেটা হচ্ছে একটা ত্রিভুজ তো লিখবে ত্রিভুজ আকার চিত্র সঠিক উত্তর হচ্ছে ডিএট পরবর্তী কোশ্চেন দেখো গয়ের দেখেন দেওয়া আছে বত্রিশ ভাগ তিন ভাগ ভাগটিতে ভাজ্য হলো ভাজ্য কোনটা এখানে ভাজ্য হচ্ছে বত্রিশ আর তিন হচ্ছে ভাজক তো ভাজ্য হচ্ছে বত্রিশ তো আমাদের সঠিক উত্তর হবে বিয়েরটা তো সেটা লিখবে বি দিয়ে বত্রিশ তারপর দুইয়ের দিকে আছে সত্য মিথ্যা লিখো বা টি অথবা এফ লিখতে হবে ঠিক আছে সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে কয়েক দায়গা দেওয়া আছে সত্তর দিনে সাত সপ্তাহ তো সত্য কয়েক দিনে এক সপ্তাহ হয় সাত দিনে তো সত্তর দিন যদি হয় তো সেটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তো কত পাবো সাত দশে সত্তর তার মানে আমরা দশ সপ্তাহ পেলাম কিন্তু এখানে বলা হয়েছে সত্তর দিন দিনে সাত সপ্তাহ তাহলে এটা হচ্ছে মিথ্যা তো এখানে লিখবে মিথ্যা ক্ষয়েরটা আছে চুয়াল্লিশ ভাগ চার সমান সমান চার ভাগ চুয়াল্লিশ তো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ ফল চার এগারো চল্লিশ এগারো হয় কিন্তু চারকে চুয়াল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি ঠিক আছে এরকম তাহলে কিন্তু সেই ভাগ ফলটা আমরা এগারো পাবো না তো এটাও কিন্তু মিথ্যা গয়েরটা হচ্ছে চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে তো এটা একটা বৃত্তাকার চিত্র তার মধ্যে আছে একটা আয়তাকার তো এটা হচ্ছে সত্যি এখানে লিখতে হবে সত্য ঘয় আছে একটি কোনো ব্যাংক এক লাফে সাত ঘর যায় পাঁচ লাফে যায় তো এক লাফে যদি সাত ঘর যায় তো পাঁচ লাফে কত ঘর যাবে সাত গুণ পাঁচ হবে কিন্তু এখানে দেওয়া আছে সাত যোগ পাঁচ তাহলে এটা হয়ে এটাও হয়ে গেল মিথ্যা ওকে এরপর তিনের দাগের কোশ্চেন দেখুন তিনের দাগে এখানে বলা হয়েছে বাম দিকের সাথে বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও যে কোন তিনটি এখানে দেওয়া আছে দ্বিমাত্রিক চিত্র দেওয়া আছে এখানে দেওয়া আছে ক্ষয় দেওয়া আছে বাহর সংখ্যা তাদের বাহর সংখ্যাগুলি দেওয়া আছে তো এই চিত্রটিতে বাহর সংখ্যা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো তার সাথে কোনটা এই যে ছয় এখানে তো এটার সাথে এভাবে মেলা মেলা এটাতে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সাথে এই যে মিলে যাচ্ছে পাঁচটা এটা হচ্ছে একটা দুটো তিনটে চারটি তো সাথে এই যে চারটি মিলে যাচ্ছে বাকি থেকে শূন্যটা এটার সাথে এভাবে মিলিয়ে দেবে ঠিক আছে তিনটে করতে বলছে তিনটে করলেও হবে একটা বাকি রাখলেও কোনো ব্যাপার না আচ্ছা তার একটা দেখো বলা হচ্ছে একটি সরল রেখাংশ একটি সরল সরল রেখাংশ এবং একটি বক্র রেখাংশ আঁকো ঠিক আছে সরল রেখা আর বক্ররেখা তো সরল রেখা কেমন সরলরেখা হচ্ছে যেটা সোজা ঠিক আছে সেটা হচ্ছে রেখা তো এরকমভাবে সরলরেখা তো এটা এরকম একদম স্কেল দিয়ে এরকম সোজা একটা রেখা আঁকবে ঠিক আছে এবং এটা তোমরা নাম দিতে পারো ই আর এখানে বি ঠিক আছে আর বক্ররেখা হচ্ছে এরকম ব্যাকা ব্যাকা ঠিক আছে এরকম একটা ব্যাকা রাখবে ঠিক আছে এখানে এ আর এখানে বি তোমরা দিতে পারো ঠিক আছে নাম না দিলেও কোনো ব্যাপার না এরকম করে বক্ররেখা আঁকবে আর সর্বরেখাটা এরকম সোজা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কয়েকটা একটি ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশ টাকা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন ঠিক আছে তো ঘুড়ি কটা বিক্রি করেছেন একশো আটচল্লিশ টাকা ঘড়ি বিক্রি করেছেন প্রত্যেকটা ঘুড়ির দাম হচ্ছে ছ টাকা তো এইভাবে তোমরা গুণটা করবে তো গুণ করতে হবে ছটা ঘড়ি বিক্রি করে দেন এক একটা ঘুড়ির দাম একশো আটচল্লিশ টাকা তো গুণ হবে ছয় আটটে আটচল্লিশের আট হয় হাতে থাকে চার চারশো চব্বিশ আট চারে আঠাশ হয় আঠাশের আট হাতে থাকে দুই ছয় একের ছয় আট দুই আঠাশ তো কত হয়ে গেলো আটশো অষ্টআশি টাকা ঠিক আছে তো ঘড়ি বিক্রেতা কত টাকা পাবেন ঘুড়ি বিক্রেতা উত্তরটা লিখতে হবে এভাবে প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট একশো আটচল্লিশ গুণ আর ছয় সমান সমান টাকা পেয়েছেন ওকে এটা গেল ক্ষয়ের প্রশ্নের উত্তর গয়ে দেখা দেওয়া আছে তিনশো দুই ভাগ তিন ভাগ ফল এ ভাগ ফল এবং ভাগসে নির্ণয় করুন ঠিক আছে তো তিনশো দুই এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে দিয়ে ভাগ ফল কত আর ভাগশেষ কত সেটা বলতে হবে তো ভাগ ভাগ ফলটা তোমরা এভাবে করবে তো তিন দিয়ে এটা প্রথমে এখানে তিন একশো দিতে হবে ঠিক আছে তো তিনশোকে তিন আর একশো গুণ করলে হয় কত তিনশো তো তিন তিনশো একশো তিনে গুণ করলে হয়ে গেল তিনশো এটা বিয়োগ করলে কত দুই নেমে যাবে বাকি বাঁধে এগুলো মিলে যাচ্ছে তো ভাগ ফল আমরা কত পেলাম একশো আর ভাগশেষ কত পেলাম দুই ঠিক আছে তো তোমরা উত্তরটা লিখবে কীভাবে ভাগ ফল হচ্ছে একশো এবং ভাগশেষ হচ্ছে দুই ওকে নিচের মতো করে এভাবে করে লিখবে যে ভাগ ফল একশো এবং ভাগশেষ দুই এভাবে ঠিক আছে তো এটা ছিল ক্লাস থ্রির গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেপ্টেম্বর দু হাজার একুশ পার্ট সিক্সে তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করা প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাতে তারাও সঠিকভাবে করে লিখে নিতে পারে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান বাটনটিকে অন করে রেখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও Thank you so much for watching the entire video. See you on the next video. Till then. Bye.